যে তোমাদের উপর নামাজের মধ্যে দুরুদ পড়ে না তার নামাজ হয় না সুবহানাল্লাহ এখন বলেন তো যার ভিতরে ভিতরে ইয়াজিদ রাদিয়া মায়া আছে ইন বিফোর দা ফরসন কিনা আমি জানি না যে কোন মুসলমানের ইয়াজিদের প্রতি ভালোবাসা কিভাবে হয় আমাদের মধ্যে যেটা নাই আছে নাকি কোনো আল-নূর ইসলামিক টিভি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ السلام عليكم ورحمة الله السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد الله شكريا دعي كوري جامرا قبير رتا قصري تهوتي برسي الحمد لله আমাদের পরিবার থেকে একজন আসলেই তো হয় যে কোনো মাহফিলে এখানে হবে না আলহামদুলিল্লাহ আমার ভাই বলে গেছে এখানে আর আমার সামনে হচ্ছে 20 মিনিট পরে আপনাদের এই জায়গাতে গাড়িতে উঠবো আমি তো 20 মিনিট আল্লাহ তৌফিক দিলে কথা বলবো আল্লাহর সাহায্য চাই আল্লাহ আমাদেরকে আমার নিজের জন্য এবং আপনাদের জন্য উপযুক্ত কথা বলার তৌফিক দান করুন আমিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আজকের এই মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের করে জন্ম দিয়ে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আমাদের সমাজের এই প্রবণতা আছে যে যুবকরা বা সকলে মিলে আমরা আল্লাহর দিনকে জানার জন্য শেখার জন্য এভাবে একত্রিত হওয়ার চেষ্টা করি এটা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য সাহাবী হযরত সাদ বলতেন ইজলিস বিনা নুকমিন সাআতান একটু সময় বসো ঈমানটা নবায়ন করে নেই সুবহানাল্লাহ অর্থাৎ দিনের কথা বললে শুনলে আলোচনা করলে কি হয় ঈমান নবায়িত হয় অর্থাৎ এক বছরের এই আয়োজন আমরা করে কি করি নিজেকে আমরা এক বছরের জন্য প্রস্তুত করে নেই যে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি দিক নির্দেশনা পাই কিন্তু এটা জেনে রাখবেন এই 20 মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বা ছয় ঘন্টার বক্তব্যে একজন মানুষের জীবনে ইসলামের বেশি কিছু শেখা হয় না বেশি কিছু শেখা যাবে যেমন আমরা 18 বছর মাদ্রাসায় পড়ছি যারা পড়ছেন তারা বলতে পারবেন যে সব শিখে ফেলছি না যদি আমরা আমাদের মনে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে একটু ভালোবাসা তৈরি হয় আমাদের মনটা যদি একটু নরম হয় তাহলে এটাই হবে সার্থকতা মাহফিলের তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আমরা যেন আমাদের এই মাহফিলগুলোকে অর্থপূর্ণ করতে পারি এইভাবে যে আমরা যা শুনবো সেই অনুযায়ী আমরা আমল করতে পারি আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযিনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ আল্লাহ তাআলাকে এই দোয়াটা আমরা কখন করি সাফুলা তার কিতাবে লিখছেন যে কান যখন ওযুর মধ্যে মুয়াসাহ করা হয় এই দোয়া পড়া হয় কি আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযিনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করেন যারা কথাবার্তা শুনে কিন্তু এর মধ্যে সুন্দর কথাটার অনুসরণ করে আল্লাহুম্মা আমিন আমাদেরকে আল্লাহ সেই দরজার মানুষ হওয়ার তৌফিক দান করুন তো আমরা সাহাবায়ে কেরামের আমল কি দেখি যে তারা আল্লাহ রাসূলের খেদমতে বসে থাকতেন এবং যারা বেশি বেশি বসে থাকার সুযোগ পাইতেন তারা ছিলেন আহলুস সুফার লোক তারা কি করতেন নবীর চেহারা দেখার জন্য নবীর কথা শোনার জন্য দীর্ঘ সময় তারা পড়ে থাকতেন এখানে দিন রাত এখানে পড়ে থাকতেন তাদের ঘর বাড়ি ছিল না খাবারের ব্যবস্থা ছিল না তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি জাযাহুমুল্লাহু আন্না খাইরাল জাযা আল্লাহ তাদেরকে আমাদের পক্ষ থেকে উত্তম জাযা নসিব করুন আল্লাহুম্মা আমিন দেখেন আমরা যখন মুমিন হিসাবে মুসলমান হিসাবে জীবনযাপন করতে চাই আমাদের সামনে আদর্শ হিসাবে কাকে আমরা ধরব
যে আমরা খুব অল্পতেই আমরা মজে যাই, যেমন আমরা কাউকে যখন দেখি যে একটু ভালো কথা বলছে তাকে আমরা খুব ভালোবাসি, ভালো কথাকে ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু একজন মানুষের শুধু কথা দিয়েই হবে না, তার জীবন আচরণটা আমাদেরকে দেখতে হবে। আউলিয়া কেরামের বৈশিষ্ট্য হচ্ছে কথা যে তারা কথা তাদের কম ছিল কিন্তু তাদের আমল ভালো ছিল, কাল দিয়ে নয় হাল দিয়ে তারা মানুষের জীবন পরিবর্তন করেছেন, এবং এটাই নবীর শিক্ষা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যেটা করো না সেটা বলা আল্লাহ পছন্দ করেন। এই জন্য আমরা সেই সমস্ত কথা বলার চেষ্টা করবো যেগুলো আমরা আমল করি। আমি শেষ করতে চাই এই পাঁচটা কথা বলে। একটা কথা হচ্ছে যে আমরা নামাজ পড়ি না, এই নামাজের বৈশিষ্ট্য হচ্ছে যে নামাজ মানুষকে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। আচ্ছা, আমাদের নামাজ কি বাঁচাইতে পারে? সবসময় পারে না, সেরকম অর্থপূর্ণ হয় না। কেন হয় না? কারণ হচ্ছে আমরা নামাজে যেটা বলি সে কথাগুলো আমরা সব বুঝি না। যেমন আল্লাহর কাছে আপনি যখন তাকবীর বলেন, কোরআন পড়েন, তারপরে সিজদা দেন, রুকু দেন, কি বলেন, এইগুলো একটু শিখে ফেললে আপনার নিজের জীবনের উপর প্রভাব পড়বে। আমি লক্ষ্য করেছি আমাদের লোকজন নামাজে দাঁড়ায় তো কিছু বলেই না, ঠোঁটটা বন্ধই থাকে। আমি আজকেও এক জায়গায় নামাজ পড়লাম, বেশিরভাগ লোকের ঠোঁট বন্ধ। নামাজে কি তাসবিহ তাহলিল পড়তে হবে না ঠোঁট বন্ধ রাখলে হবে? পড়তে হবে তো। কীভাবে পড়বেন? ঠোঁট নেড়ে পড়বেন, আপনি শুনবেন, এভাবে পড়বেন, এবং সম্ভব হইলে এগুলার অর্থ বুঝলে তখন আপনার জীবনে এটার প্রভাব পড়বে। যেমন দুই সিজদার মাঝখানে আমরা কি পড়ি? লম্বা কিছু পড়া হয় না, ফরজ নামাজে ছোট করে পড়া হয়, রব্বির ফিরলি, রব্বির ফিরলি, আল্লাহুম্মা ফিরলি। কখন পড়ি? যে আমি যখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে যাই, আল্লাহ বলেন যে তুমি কি চাও, আমি বলি আল্লাহ মাফ চাই। সুবহানাল্লাহ, কি বলি আমরা? মাফ চাই। তাহলে মাফ চাই কেন? যে আল্লাহর কাছ থেকে একজন বান্দার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মাগফিরাত। সবচেয়ে বড় পাওয়াটা কি? মাগফিরাত মানে ক্ষমা। ক্ষমা যদি কেউ পেয়ে যায় সে মুক্ত হয়ে গেল। এই জন্য যত বুজুর্গানে কেরামকে স্বপ্ন যুগে দেখে জিজ্ঞাসা করা হয়েছে আপনার সাথে আল্লাহর আচরণ কেমন, কেউ বলেন নাই আল্লাহ এটা দিছেন ওইটা দিছেন, বেশিরভাগই বলছেন আল্লাহ আমাকে মাফ করে দিছেন। সুবহানাল্লাহ। এক কবি ছিলেন, নাম হচ্ছে ফারাজদাক, বড় কবি, অনেক মূল্যবান কবি ছিলেন আরবি সাহিত্যের, উমাইয়া যুগের কবি। তাকে ইন্তেকালের পরে একজন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছে আপনার সাথে কি আচরণ করা হয়েছে। তিনি বলছেন হাসান বসরির সাথে এক জানাজায় কিছু কথা বলছিলাম, একটা বাক্যের জন্য আল্লাহ আমাকে মাফ করে দিছেন। সুবহানাল্লাহ। কি? যে হাসান বসরিকে গিয়ে আমি বলছিলাম যে হে ইমাম আপনি কি জানেন মানুষ বলতেছে ইসতামা ফি হাযিল জানাজাতে খাইরুন নাস ওয়া শাররুন নাস, এই জানাজায় সবচেয়ে ভালো মানুষ আর সবচেয়ে মন্দ মানুষ একত্রিত হইছে। তিনি বললেন মান খাইরুন নাস ও মান শাররুন নাস, কে ভালো আর কে মন্দ? এই ফারাজদাক কবি বললেন আমি হচ্ছি সবচেয়ে খারাপ মানুষ আর আপনি হচ্ছেন সবচেয়ে ভালো মানুষ। আমি যেই বিনয় করে ইমামকে এই কথা বলছিলাম আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ এই কথার জন্য আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আমরা কি নিজেকে কখনো খারাপ মনে করি? সুন্নত হচ্ছে সাহাবায়ে কেরামের নিজে নিজেকে দুষ মানে মালামত করা। আপনাকে অন্য কেউ উমর রাদিয়াল্লাহু বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে নিজে নিজের হিসাব নাও। একদিন উমর রাদিয়াল্লাহু এটা দেয়ালের আড়ালে চলে গেছে। এক সাহাবি বলেন আমি দেখতে চাইলাম যে তিনি কি করেন, উনি দেখা গেল ওখানে গিয়ে বলতেছেন ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ইবনুল খাত্তাব, ও ওমর তুমি নিজেকে আমিরুল মুমিনিন মনে করো, তুমি হচ্ছে খাত্তাবের বেটা, যদি আল্লাহকে ভয় না করো জীবনে লজ্জিত হতে হবে। সুবহানাল্লাহ। আপনি আমি কি কখনো বাথরুমে হাত ধুইতে হাঁটার সময় কখনো নিজে নিজেকে শাসন করছিনি? হ্যাঁ, এটা করতে হবে। যা আপনার চাচাতো ভাইয়ের বিল্ডিং উঁচা উঠছে, আপনার মনে একটু জ্বালা আসছে, সাথে সাথে কইতে হইব অমিয়া লোক বালা নাই কেন মন খারাপ করবা, দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ চাইলে আমাকেও দিতে পারেন। ঠিক আছে নি, নিজেকে শাসন করতে হয়, এটা হচ্ছে সুন্নত। উমর রাদিয়াল্লাহু দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একদিন তার জিহ্বা ধরে টানতেছেন, বলছেন কি হলো আমির মুমিনিন,
খলিফাতুর রাসূল জিব্বার কি দোষ? তেমনি হাযা আওরাদানিল মাওয়ারিদ, আমার ভয় হয় এটার কারণে পুলসিরাতে আমি আটকে যাব। সুবহানাল্লাহ, আবু বকর কি আটকে যাবেন? আল্লাহু আকবার, যে যত উঁচুতে যায় সে তো আল্লাহর প্রতি বিনয়ী হয়। সুবহানাল্লাহ, আমরা যে নামাজ না পড়ে বলি আমার ঈমান দড়ো আছে, ঈমান দড়ো হইলে কি নামাজ না পড়ে থাকা যায়? আরো বেশি বেশি পড়বেন, ঈমান দড়ো হওয়ার আলামত কিতা? বেশি বেশি নামাজ পড়া। বুঝেন নাই কথা না? আপনি বাজারে যান না, কালকে জুরে কাউকে জিজ্ঞেস করেন কি মিয়া নামাজ পড়বো না, বলবে আমার ঈমান শক্ত আছে। ঈমান শক্তির আলামত কথা দিয়ে হবে না। হাসান বসরি বলেছেন, আল মুমিন ইয়ামাল ওয়া ইখাফ ওয়াল মুনাফিক ইয়াসি ওয়া ইয়ারজু। মুমিন হচ্ছে আমল করতে থাকে আর ভয় পেতে থাকে। উমর রাদিয়াল্লাহু বলেছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝে। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর সাথে সদ্ব্যবহার করে না, আল্লাহর কথা শুনে না, কিন্তু আল্লাহর উপর বড় বড় কথা দাবি করে বসে। বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো নিজেকে আমরা কি করব? শাসন করতে হয়। একটা কথা বলে শেষ করলাম, কোন কথা? যে মাঝে মাঝে নিজরে চড়াইতে হয়। বুঝেন নাই? বুঝেন নাই কথাটা? আসেন এমন কোন ভাই যে হাঁটার পথে একবার নিজে নিজেকে বলছেন যে এই কাজটা তুমি চিন্তার মধ্যে আনলা, এটা কিভাবে হয়? নিজেকে নিজে খেতাব করে কথা বলবে, বললে নিজেকে শাসন করতে হয়, নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে নিতে হয় নিজের মনকে, নফসকে। আর আল্লাহ বলেন যে ব্যক্তি তার নফসকে আমার ভয়ে নিয়ন্ত্রণ করবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। যারা নিজের নফসের চাহিদা থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকবে আল্লাহ তাকে জান্নাতের ঠিকানা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা নিজে ভালো মানুষ, এটা হচ্ছে বুঘামি। একটা হচ্ছে কেউ যদি আপনাকে ইনসাল্ট করে, যে আপনাকে অপদস্থ করে, তার আপনি প্রতিবাদ করবেন, কিন্তু নিজে নিজেকে আমরা বড় ভাববো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি যিনি ওয়াজ করতেছি এই রোগে তো আমিও রোগাক্রান্ত, সকল মানুষের মধ্যে এই রোগ আছে, কিন্তু জীবনে যদি কেউ নিচু হয়ে যায় আল্লাহ তাকে দামি বানান। সুবহানাল্লাহ। আমার দাদা সাহেবের জীবনের ঘটনা বইয়ের মধ্যে আমার ছোট চাচা লিখছেন, সাকিবুল্লাহ ওয়াজের মধ্যে বসে ওয়াজ করতেছেন মাহফিল নাকি ফুলতলিতে, আর হঠাৎ করে এক সৈয়দ সাহেবকে উনি দাওয়াত দিছিলেন আসার জন্য। তো মিছিল শুনছেন যে ওই সৈয়দ সাহেব আসছেন, সাকিবুল্লাহ ওয়াজের মজলিস রেখে ওয়াজের মানুষকে নিয়ে তকবির দিয়া গিয়া ওই সৈয়দ সাহেবের পালং পালকিতে কাঁধ লাগাইয়া দিছেন। বুঝেন নাই কথাটা? কি হইলো? যে আল্লাহ নবীর আওলাদের কাছে আমি নিচু হইলাম, আল্লাহ নবীর দয়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আলে বাইতে রাসূলকে ভালোবাসতে হবে, তাই না? ইয়া আলা বাইতে রাসূলিল্লাহ হুব্বুকুম ফরদুম ফি মিনাল্লাহি ফিল কুরআন আনজালাহু কাফাকুম মিন আযীমিল মাজিতে আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইহি লা সলাতা লাহু। ইমাম শাফি বলতেছেন, ও আহলে বাইতে রাসূল, রাসূলুল্লাহর আওলাদ, আপনাদের জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ কুরআন নাজিল করে আপনাদের ভালোবাসাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলছেন? আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী বলতেছে আমি কোনো বিনিময় চাই না, তবে আমার কারাবতওয়ালা লোককে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। আরেকটা বলছেন, কাফাকুম মিন আযীমিল মাজদে, আর তোমাদের জন্য যথেষ্ট হচ্ছে মর্যাদার দিক থেকে আন্নাকুম, তোমরা হচ্ছে এমন দল, মাল্লাম ইউসাল্লি আলাইহি লা সলাতা লাহু, যে তোমাদের উপর নামাজের মধ্যে দুরুদ পড়ে না তার নামাজ হয় না। সুবহানাল্লাহ। এখন বলেন তো, যার ভিতরে ভিতরে এজিদরে দিয়ে মায়া আছে, ইন বিপদ ফরসুন কিনা? আমি জানি না যে কোনো মুসলমানের এজিদের প্রতি ভালোবাসা কিভাবে হয়, আমাদের মধ্যে যেটা নাই আছে নাকি? এর মধ্যে যে লোকের মধ্যে এটা আছে, আমি সেই মন তো আমি পড়ি নাই, দেখি নাই, কিভাবে সেই মনে যেমন ইমানদার, যেমন রসুলুল্লাহর উপর কালিমা পড়ে ইসলাম কবুল করেছে, যে মানুষ প্রত্যেক নামাজে বারবার নবীর আওলাদের উপর সালাত পেশ করে, সেই লোক বলে হুসাইন ভুল করছে, নেজিদ ঠিক ছিল, নাউজুবিল্লাহ। এটা কি? এটা একটা বড় ধরনের পরীক্ষা। এটা দেখে আল্লাহ যারা এই রোগে আক্রান্ত তাদেরকে মুক্ত দান, মুক্তি দান করুন। আল্লাহুম আমিন। তা আমার হাতে বেশি সময় কথা বলার নাই, যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। এবং এই কথাটা কারা শিখিয়েছেন? আল্লাহর ওলিরা বলছেন, আপনাদের সাহাব বলছেন,
যে কিছু সময় চোখ বন্ধ করে নামাজের পরে বসে একটু ধ্যান করো যে আমি কোথায় ছিলাম, কোথায় আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। আচ্ছা বলেন তো, যে মানুষ ধনীর ছেলে, তার বাপ মা আছেন, কোনো অভাব নাই, সে তো বলতে পারবে না কি যে আমি দুর্বল ছিলাম না, নিঃসন্দেহে দুর্বল ছিলেন। যেমন ধরেন যখন মায়ের কোলে ছিলেন, 8 বছর 7 বছর বয়স পর্যন্ত একজন মানুষ খুব দুর্বল থাকে, থাকে না? কতটুকু দুর্বল, তুলে না দিলে খাইতে পারে না, পানিতে পড়ে মরে যাইতে পারতো, পারতাম কিনা আমরা, গাড়ির নিচে পড়তে পারতাম কিনা, কত কিছু হইতে পারতো, বাপ মা থাকার পরেও হেফাজত করছেন কে? সেই জন্য আল্লাহ নবীকে আল্লাহ যে স্মরণ করিয়ে দিয়েছেন আপনার উপর নিয়ে আসেন এটাকে, আমি তোমাকে দুর্বল পেয়েছি, আমি তোমাকে ধনী বানিয়েছি, মানে তোমাকে স্বাবলম্বী বানিয়েছি। সুবহানাল্লাহ, আমরা একসময় হাঁটতে পারতাম না কারো সাহায্য ছাড়া, এবং এটা আমি আমার জীবনে বেশি দেখছি যে আলিম ক্লাস পর্যন্ত কোনো মানুষের হাতে না ধরে আমি সিলেট শহরে হাঁটতে পারতাম না, বুঝেন নাই, ভয় লাগতো। কিন্তু আল্লাহ আমাদেরকে আস্তে আস্তে কোন পর্যায়ে নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ আপনি আরো 10 জনের হাতে ধরতে পারেন, সাহায্য করতে পারেন। তো এই জন্য এই জিনিসটা খুব প্রয়োজন, মোরাকাবা। আমাদের এক বন্ধু ইউটিউবের মধ্যে বলছেন, ইউটিউবে সব খাইছে, খাইছে না খাইছে গেলা, আমার ডাক্তার সাইদুল আনোয়ার সাহেব বলে আমার এক বন্ধু আছেন, উনি বলছেন যে ইন্ডিয়ার এক লোক নাকি ইউটিউব দেখিয়া তার বিবির ডেলিভারি কেস সমাধান করার লাগিয়া বউ বাচ্চা দুইজন মাইরা লিস, বুঝেন নাই? এটা শুনে সাথে সাথে আমি বললাম ইউটিউব থেকে যে দিন গ্রহণ করবে সে তার ইমান ইসলাম সব যাবে, বুঝেন নাই? বেজাল কথাবার্তায় পূর্ণ, শুনলেও আপনি মিলাইয়ে নেবেন আল্লাহর ওলিদের সাথে, আলেমদের সাথে, বুঝেন নাই? নয়া কথা শুনতে খুব মজা লাগে। যেমন একজন বলছে মোরাকাবা টুরাকাবা ইসলামে কিচ্ছু নাই, সাথে সাথে বিশ্বাস করেন আমরা তো কামিল পড়ছি নাকি, অনার্স মাস্টার্স এমফিল করছি নাকি, আমি চিন্তায় পড়ে গেলাম যে মোরাকাবা কি সত্যি নাই নাকি, মাথা ঘুরে গেছে। মুফতি সাহেবকে ফোন দিলাম, সাহেব মোরাকাবা নাই নাকি? তিনি বলছেন তুমি রিয়াজুস সালেহীন বের করে দেখো, ইমাম নববী আলাদা বাব নিয়ে এসেছেন, বাবুল মোরাকাবা, মোরাকাবার বাব। সুবহানাল্লাহ। আর হাদিসে ইহসান যেটা জিব্রিল, হাদিসে জিব্রিলের মধ্যে আল্লাহ নবী নিজে শিখিয়ে দিয়েছেন মোরাকাবা, যে নামাজ পড়তে সুন্দর নামাজ কেন হয় না, যে আমরা মনে করি, আমি আমাদের ছাত্রদেরকে বলি যে নামাজে আমরা যেভাবে দাঁড়াই, ছাত্রদেরকে আমি বলি যে ভাই তুমি তো আমার সামনে ওইভাবে দাঁড়াও না, বুঝেন নাই? হুজুরের সামনে ছাত্র যেভাবে দাঁড়ায় আপনি আল্লাহর সামনে দাঁড়ান এর চেয়ে অনেক এব্রো থেব্রো হয়ে দাঁড়ান, কোনো খেয়াল নাই, খেয়াল কিভাবে সুন্দর হবে। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আনতাবুদাল্লাহ কান্নাক তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো, দেখছো। সুবহানাল্লাহ। আর যদি এটা না পারো তাহলে আল্লাহ তোমাকে দেখছেন এই অনুভূতি রাখো। সুবহানাল্লাহ। সিসিটিভি যদি থাকে কার কোনো জায়গায়, এখানে চুরি করতে মানুষ সাহস করে না, করে না কি, করে কেন করে না, যে টিভিতে উঠে যাচ্ছে আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসির, আমি আল্লাহ সব কিছু শুনি, সব কিছু দেখি। সুবহানাল্লাহ। বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজনকে বলছে সংক্ষেপ সবক দেন, আমি এগুলাই বলি, কারণ অন্য কথা বলবেন আলেমরা, আর আমরা বলবো আমাদের পরিবারের কথা, বুঝেন না? ধরুন আমার দাদি 40 বছর এক ঘরে কাটাই দিয়েছেন, সুবহানাল্লাহ, কি জীবন ছিল, তাই না? ওনার কাছ থেকে যেটা শুনছি আমরা, এগুলো বলে তো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তো কি বলছেন যে বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে একজন বলছেন, এবং ছোটো ছোটো মাসাল আমার দাদির কাছ থেকে শিখছে, দুইজন কথা বললে ফাঁকে কথা বলবা না, আমার দাদি শিখাইছে, কারো বিছানার দিকে তাকানো যাবে না, কারো বিছানায় গিয়ে প্রথমে বসবেন কোথায়, আমরা মনে করি বিছনাত বইলে বরকত বেশি, বসার জায়গায় বসতে হবে, বুঝেন নাই কথাটা, এগুলো ব্যাখ্যা করলে অনেক বড় কথা, পারিবারিক শিক্ষাটা অনেক বড়। বদরে বদরপুরের মতলার কাছে একজন গিয়ে বলছে সাহেব একটু নসিহত করেন, আমি চলে যাব, খেটে খাওয়া মানুষ, বেশি আমল করতে পারবো না, সংক্ষিপ্ত কিছু বলে দেন। সুবহান। কিছু মানুষ এরকম আছে না বুদ্ধিমান, কমের মধ্যে বেশি পায়, কোনো বোকা মানুষ আল্লাহকে পাবে নাকি, পাবে হয়তো, কিন্তু সব বুদ্ধিমান আল্লাহকে তাড়াতাড়ি পায়, যার বুদ্ধি দিয়েছেন আল্লাহ তাকে অনেক বড় নেয়ামত দিয়েছেন, কিন্তু আমরা বেশিরভাগই টোকাটুকিতে লাগাই দেই, বুঝলেন? কিন্তু বুদ্ধিমান মানুষ যদি আল্লাহর দিকে আগায় তাহলে সে বেশি আগাইতে পারবে। একজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ দিনকে কঠিন মনে হয়, কঠিন মনে হয়, সংক্ষেপ করে দেন,
সংক্ষেপ, যাতে আমি জান্নাতে যাই। নবীজি বলেছেন, লা তাযালু লিসানুকা রুতুবাতুন বিযিকরিল্লাহ, তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখো। সুবহানাল্লাহ, এই সাহাবীকে বলা, এটা কি আমাদেরকে বলা না? তাহলে আল্লাহকে সহজে পাওয়া যায় কিভাবে? সব সময় জিকিরে থাকলে। সব সময় জিকির করা যায় না, অনেক সময় ঠুট দিয়ে। আল্লাহর ওলীরা বলেন, মনে মনে জিকির, তুমি তোমার কলবের সাথে আল্লাহর জিকির চালু করে দাও, কারণ প্রত্যেকটা রক্তকণার সাথে সাথে আল্লাহর নাম জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার গাড়ির ফন্ডমেন্ট আছে, দোয়া করুক আজ থেকে আমি গাড়িটা পাই নাকি আল্লাহ কবুল করুক। বদরবীর মন্ত্রায় বলছে, তুমি এই ধ্যান করো যে আল্লাহ তোমাকে সব সময় দেখেন। কি ধ্যান করো? আল্লাহ দেখেন। এই লোক এক সবক নিয়ে আসছেন, আর উনি চলে, জীবন তার এই এক সবকের উপর কাটায় গেছে। যে মানুষ এই সবক রাখছে, সে কি হারাম কাজ করতে পারবে? অন্যায় করতে পারবে? তো এই লোকের ঘরে সেই যুগের সবচেয়ে বড় মহাদ্দিস জন্ম নিছেন। সুবহানাল্লাহ। খেটে খাওয়া কৃষকের ঘরে আল্লাহ আল্লাহর ওলীর জন্ম দিয়েছেন, মহাদ্দিস জন্ম দিয়েছেন। কেন? যে মানুষ এক সবককে ধরে রাখতে পারছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আলাইনা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা জেনে না জেনে নিজের উপর অনেক জুলুম করে বসেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন ইয়া আল্লাহ। সন্তানদের জিন্দগিকে উজালা করে দেন। আমাদেরকে আমাদের পিতা মাতার জন্য নেক ইয়াদগার হিসাবে কবুল করেন। আমাদের পীর ও মুর্শিদ ও সাহেবকুলের দরজাকে বুলন্দ করে দেন। শাহজালাল মুজাহিদিন ইমানি তিনশো ষাট আউলিয়ার দরজাকে বুলন্দ করেন। আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন। যারা অভাবগ্রস্ত আছে, যারা অসুস্থ আছে, শিফা নসিব করে দেন ইয়া আল্লাহ। যার মনে যেন এক মাকসাদ আছে, পূর্ণ করে দেন। দুনিয়ার দিকে দিকে আপনার হাবিবের মজলুম উম্মতদেরকে সাহায্য করেন ইয়া আল্লাহ। আমাদের এই দেশটাকে হেফাজত করেন। ভাই ভাই হিসাবে মিলেমিশে থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। কিয়ামতের বয়াল দিনে আপনার হাবিবের পিছে পিছে বল সিরাত পার করে দিন ইয়া আল্লাহ। অন্ধকার কবরে সাপ বিচ্ছুর খামর থেকে বাঁচাইয়া আপনার দয়ার চাদর দিয়ে আমাদেরকে ডেকে রাখেন ইয়া আল্লাহ। আল্লাহ মাজবুরিন কিসারা, আল্লাহ মাহফিল যারা আয়োজন করেছেন কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের সাহায্যকারদেরকে আপনি দুনিয়া খেলাতে সাহায্য করেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন। আমি দেখছি মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার বাচ্চা ছাত্র শিক্ষক সবাইকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।